গুড মর্নিং বন্ধুরা, আমি সঙ্গীতা। তো জিএস ফ্যামিলিতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা দেখো, সকাল সকাল উঠে আবার কাজে লেগে পড়লাম, যা আমার ডেলি রুটিন, ঠিক আছে? তো দেখো, এখনও মাম্মা নন্দিনী ঘুমের থেকে ওঠেনি, মশারি টানানো রয়েছে, তোমরা তো দেখতে পাচ্ছ। তো ওদেরকে আর ডাকছি না, আমি আজকে অনেক সকালবেলা উঠেছি, ওর জন্য ভাবছি আর একটু ঘুমাক। আর দেখো, আমি ঘর ঝাড় দিয়ে এখন ঘরটাকে ভালো করে মুছে নিচ্ছি। তো ঘরটা দেখো আমার প্রায় মোছা হয়ে গেছে। এদিকে আমি সকালবেলা গ্যাস ট্যাসগুলো মুছে নিয়েছি, এ ঘরটাও ঝাড় দেওয়া হয়ে গেছে। তো দেখো, এখন আমি ঘরটা মুছে নিয়েছি, পাখাটাও কিন্তু চালিয়ে দিয়েছি, তাড়াতাড়ি শুকিয়ে যাবে ওই কারণে। তো দেখো, ঘরও মোছা হয়ে গেছে সুন্দর করে, দেখো চারিদিকটাই। আর এদিকে আমি বাসন মাজতে চলে এসেছি, আজকে অনেকগুলো বাসন জমে গেছে, রাতের বাসন, কালকে দুপুরে জানো তো বাসন ধোয়া হয়নি, সেই বাসনগুলো ছিল, অনেক বাসন থাকলে যা আর কি হয়। তো দেখো, আমার বাসন ধোয়া হয়ে গেছে মোটামুটি। তো এখন দেখো, আমি সাথী রাজার খাঁচাগুলো একটু পরিষ্কার করে দিয়ে আমি নিচেটা কলতলাটা ভালো করে পরিষ্কার করে আমি বাসনগুলো মাজতে চলে এসেছি। দেখো, ঠাকুরের বাসন, তো ঠাকুরের বাসনগুলো সুন্দর করে মেজে নিয়েছি, মেজে এখন আমি স্নান করতে চলে যাব। আর এদিকে দেখো, ওদেরও স্নান হয়ে গেছে, কিন্তু জল দিয়েছি আমি, ওদেরও স্নান হয়ে গেছে। তো দেখো, আমি স্নান করে একদম পুরো সিঁদুর টিঁদুর পরে টরে আমি একদম বিছানার চাদর টাদর সব কেচেছিলাম, সেগুলো মেলতে চলে এসেছে। আর দেখো, কালো কালো দাগ, ওটা জানো কি হয়েছে? ওটা মাম্মামকে একদিন বেদানা খেতে দিয়েছি, মাম্মাম সেই বেদানার রসটা পুরো একদম বিছনার চাদরের উপর ঢেলে দিয়েছে, আর সেই ওখান থেকে আর বেদানার রসের দাগটা আর ওঠেনি, ওইভাবেই রয়েছে। তো নতুন চাদরে ঢেলে দিয়েছে, তো চাদরটা ভালো রয়েছে বলে ওর জন্য এখনও ব্যবহার করছি। তো দেখো, জামাকাপড়গুলো আমার প্রায় মেলা হয়ে গেছে। তো আমি এখন পুজো দিতে চলে যাব বন্ধুরা, তো চলো পুজোটা দিয়ে নিই একটু। তোমাদেরও একটা মুখস্থ হয়ে গেছে না, দিদি ভাই এইটার পরে ওইটা করবে, এটার পরে ওটা করবে। তো এখন আমি চলে যাব সকালবেলা, আজকে দুটো না ভাবছি ভাত করব, সিদ্ধ ভাত করব, ঠিক আছে? তো চলো বন্ধুরা, তাহলে একটুখানি সিদ্ধ ভাত করে খেয়ে নিই। তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো, আর আমার নতুন বন্ধুরা যারা দেখছো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের একটু পাশে থেকো। তো বন্ধুরা দেখো, এই যে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকটা দেখো চাল ধুয়ে রেখেছি, এখন চালগুলো দিয়ে দেবো। এদিকে দেখো কত বাসন, বাসনগুলোকে সব এখন গোটাতে আছে, সব জল ধরে গেছে বাসনে। তো দেখো বাসনগুলো, বন্ধুরা আমার বাসন গুটিয়ে দেখো, আমি এখন সবজিগুলো কেটে নিচ্ছি, তো রান্না করব। তো আজকে তেল পটল করব, ওর জন্য আমি পটলগুলো ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। দেখো ফ্রিজের থেকে একদম পুরো সব সবজি ঝুড়ি ধরে নিয়ে চলে এসেছি, তো পটলগুলো ভালো করে ছাড়িয়ে আর হচ্ছে উস্তে দিয়ে আলু দিয়ে ভাজা করব। আজকে না বেশি কিছু করব না, রোজই আমি বেশি কিছু করি না। তো দেখো উস্তেগুলোও কোটা হয়ে গেল, তো একটু আলু দেব, আলুগুলো দেখো কুচি কুচি করে কেটে নিলাম। তো আর সকালবেলা না ভাবছি কি বেগুন দিয়ে ভাতটা খেয়ে নেবো আগে ভাজা করে, তারপরে না ওই রান্নাগুলো সব করব। তো ওর জন্য বেগুনটা আগে ভাজা করে নেব। দেখো তো বেগুন ভাজা বসিয়ে দিয়েছি, বেগুনটাকে আগে ভেজে নেব, তারপর দেখো ভাজা কিন্তু আমার হয়ে গেছে বেগুনটা। তো দেখো এখন আমি ভাত গুছিয়ে নিচ্ছি, সকালবেলা বেশি ভাত নিচ্ছি না, ও দু হাতা করে ভাত নিয়ে নিলাম। তো এখন এই ভাতগুলোকে খাওয়া দাওয়া করে নেব, তারপরে আবার রান্না শুরু করে দেবো দুপুরেরটা, ঠিক আছে? আর এদিকে দেখো বুলটিকে তো আর বেগুন ভাজা দিয়ে খাবে না, বুলটির জন্য আমি একটা ডিম ভাজা করে নিয়েছি। তো ওদের ওকে দেখো এখন আমি খেতেও দিয়ে দিয়েছি, আর এদিকে আমিও খেতে বসে গেলাম, তোমাদের দাদাভাইও খাচ্ছে। তো দেখো লঙ্কা দিয়ে আর বেগুন ভাজা কত সুন্দর লাগে যে, কি বলবো। এই বেগুন ভাজা নিয়ে না একটা গল্প আছে জানো তো, আমার বিয়ের প্রথম দিনের কথা, তো একদিন তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো খাওয়া হয়ে গেল, তো এখন আমি দেখো রান্না করতেও চলে আসলাম।
তো কারেন্ট নেই বলে ওর জন্য তোমাদের আর ভালো করে দেখাতেও পারিনি। দেখো আমি কিন্তু পটলটা কিন্তু বেশি ভাজি না, তো এখন আমি পটলের মানে তেল পটলটা করে নিচ্ছি। আর এদিকে দেখো মা আবার শোল মাছ পাঠিয়েছে মাম্মামের জন্য, আমরা তো কেউ খাই না, মাম্মাম শুধু খায়, তো মাম্মাম বোঝে না, ওর জন্য মাম্মামকে দিই একটু। আর ওদিকে বুলটিও খেয়ে নেবে, দুজন দুজনকে জন্য মাছ হয়ে গেল, কোনো চিন্তা নেই। আর আমাদের এদিকে তেল পটল আর মুস্তে আলু ভাজা তো রয়েছে, তো দেখো কালারটা কিন্তু কি দারুণ এসছে, আর খেতেও কিন্তু জানো তো খুব স্বাদ হয়েছিল। বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেল, তো একটু বাইরে এসে একটু দেখো হাওয়া খাচ্ছি। ওই দেখো এখন আবার বেরোচ্ছে পান খেতে, দেখো খেয়ে উঠে ভালো চাকরি পান খেতে যাচ্ছে। আমার জন্য একটা পান নিয়ে এসে নে। একটুখানি বন্ধুদের একটু ঘুরায় নিয়ে আসো পানের দোকান থেকে, নিয়ে যাও নাও। তো তাহলে বন্ধুরা যাও তোমাদের দাদার সাথে পান, দেখো কোন দোকানে পান খায়, একটু পান খাওয়া দেখে আসো। চলো বন্ধুরা পান খেয়ে আসি, রাস্তার থেকে পান খেয়ে আসি। চলো কাকার দোকানে পানের দোকান, মানে পান মোটামুটি খারাপ বানায় না, তো চলো দেখি আর যে কিরকম পান বানায় দেয়। পান দাও দুটো দেবা, দুটো বাড়ির লোকে একটা দিও। কি মনে হয়েছে এদিকে বলছে পান খাবে? কলকাতায় দেওয়া পান তো খাই না, একটু মিষ্টি পান খয়টো দিয়ে খাই, কিন্তু আজকে যেন পানটা কেমন যেন লাগছে। যত দেয় যে করে খায় যত দেওয়া পান কে জানে বাবা। এখান থেকে এটুকু আমি সাইকেল নিয়ে গেছিলাম, দেখো সাইকেল, দেখো সাইকেল, কিন্তু সাইকেল আমি চালাই আসতে পারছি না, হেঁটে হেঁটে আসতে হচ্ছে। দর্দ দেওয়া পান কী করে খায় লোকে কী জানে বাবা, আমি বুঝতে পারছি না যে এরকম পান খাওয়া যায়। মাথা থেকে কেমন এদিক ওদিক হচ্ছে, রোজ তো কাকার কাছ থেকে পান খায়, আজকে কাকিমা পান দিল। জিজ্ঞাসা করলাম কাকা কোথায় গেছে, তো বলছে তো কলকাতায় গেছে। তা কাকিমা যে কীরকম পান দিল আমি চোখের সামনে দিল, কিন্তু কী যে পানের পাতা ভালো না নাকি জর্দার ভিতরে কিছু ছিল বুঝতে পারছি না, প্রচণ্ড ইয়ে হচ্ছে, মানে মাথা ব্যথা এত ঘুরাচ্ছে। ইগো রে, আরে কাকিমা একটা পান খেতে কেমন লাগতো, ফোনটা ধরো যাচ্ছে। এই যে কে হলো কই? ওঠো দেখেছ পান খাওয়া শখ মিটে যাবে, আমার কাছে ভালো হয়েছে, মাথা ঘুরে পড়ে গেছে। দেখো কি অবস্থা, দেখো মাথাটা তাই জল দিয়ে দিয়েছি, আমি এই সবে একটুখানি খেয়ে শুনছি। আমি বলছি আমার জন্য একটা পান নিয়ে এসে, তোমার জল দিয়ে পান খাওয়ার কোনো দরকার ছিল আজকে? একটা লোক খাচ্ছিল, সেই লোকটা দেখে একটা লোক খাচ্ছিল তাই দেখে খাতে হয়েছে। দেখো একটু অবস্থা, দেখো কেমন করে শুয়ে রয়েছে, একটু দেখো। ওঠো 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 ওঠো, কি গো উঠতে হচ্ছে, মাথা ঘুরাচ্ছে। ওঠো ওঠো ওঠো, মুখ টুক ধো, একটু গালে চিনি দাও, দেখে ঠিক হয়ে যাবে না। ওঠো আ খাবো না বাবা, জর্দা দেওয়া পান খেলে যে এরকম হয়। ঘাম টাম কিভাবে ঘাম ঝরতেছে, উফ
জল খাও জল খাও, একটু জল খাও, দেখিনি ঠিক হয়ে যাবে না, একটুখানি শোও, একটুখানি ওই পাশে উঠে শোও, খাটে পারে উঠে শোও। দেখেছো বন্ধুরা, দেখো তাহলে পাখার আওয়াজে হয়তো শুনতে পাচ্ছ না, পাখাটা চালিয়ে দিয়েছি, তোমাদের দাদা ভাইয়ের মাথা টাথা ঘুরাচ্ছে। আর আমারও একদিন হয়েছিল জানো তো, দাঁড়াতে পারছিলাম না, আমি খেয়েছিলাম 120। তো বন্ধুরা দেখো, এই যে আমার জন্য পান নিয়ে এসে, পান আনতে বলেছিলাম, দেখো আমার জন্য, দেখো জর্দা দিয়ে পান নিয়ে এসে, জর্দাগুলো দেখতে পাচ্ছো, এই দেখো। আমি কিন্তু গোপাল সুরভি খাই, তোমাদের দাদা ভাই খায় না জর্দা দিয়ে, তোমাদের দাদা ভাই মিষ্টি পান না হলে এমনি চুন সুপারি পান খায়। তো পানটা একটু খেয়ে নি, ঠিক আছে, অনেকদিন বাদে খাচ্ছি তো। এই দেখো পান, পান খাচ্ছ আমার মতো না হয়, এখন একটু ভালো লাগছে? হ্যাঁ একটু ভালো লাগছে এখন, কাঁচা সুপারি তো ওই জন্য মনে হয় ওরকম হয়েছে আমার। পান খেতে গেলে না, এই যে প্রথমে না, এই যে ফেলে দিয়ে খাওয়ার একটা অভ্যাস হয়ে গেছে, এখনো খাই না অবশ্য হয় অনেকদিন, তাও একটা অভ্যাস হয়ে গেছে। দেখো পান খেতে খেতে বাইরে চলে আসলাম, দাঁত না কি বিচ্ছিরি হয়ে যায়, দেখেছো কি বিচ্ছিরি লাগছে দাঁত, দাঁতগুলো, ওর জন্য এখন আর পান খেতে ইচ্ছে করে না আমার, দাঁতের জন্য। তো বন্ধুরা, মালিকে ফোন করেছিল মালগুলো দিতে হবে, খুব আর্জেন্ট হয়ে গেছে, ওর জন্য 200 পিস মাল হাতে ধরা রয়েছে, 200 পিস মাল অনেক দিন দিয়েছে কিন্তু করাই হচ্ছে না কাজ জানো তো। তো মালগুলো দিতে হবে, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ব্লগের সাথে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার নতুন বন্ধুরা যারা দেখছো, তারা কিন্তু আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবারের পাশে থেকো। তো সবাইকে টাটা বন্ধুরা।